জাতীয় পার্টিকে ছাড় দেওয়া চট্টগ্রাম পাঁচ আসনে আনিসুল ইসলাম মাহমুদের দুশ্চিন্তা বাড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা শাহজাহান চৌধুরী। দীর্ঘদিন নৌকার প্রার্থী না থাকায় তৃণমূলের বড় অংশ ঝুঁকছে শাহজাহানের দিকে, ফলে অনেকটা পাল্লা ভারী তার, যদিও জয়ের বিষয়ে আশাবাদী লাঙ্গলের প্রার্থী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুটি ওয়ার্ড ও হাটহাজারী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম পাঁচ আসন। 2008 সাল থেকে টানা তিন সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে আসনটি ছাড় দিয়ে আসছে আওয়ামী লীগ। এবার মনোনয়ন দিলেও জাতীয় পার্টিকে ছাড় দেওয়ায় ফের মনোনয়ন প্রত্যাহার করেন নৌকার প্রার্থী। গেল নির্বাচনগুলোতে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজ করলেও এবার পরিস্থিতি ভিন্ন, অনেকটা একাই মাঠ গোছাতে হচ্ছে তাকে। কারণ তার সাথে লড়াইয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহজাহান চৌধুরী। আওয়ামী লীগকে আমরা কোনো এমপি নির্বাচন করতে পারতেছি না ওনার কারণে, এবং উনি এই হাটদারিতে উন্নয়নমুখ কোনো কাজ তিনি করতে চান না, কোনোদিন দলীয় প্রার্থী পাই নাই, আমাদের মনে আশা পূর্ণ হয় নাই। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, তৃণমূলের সাথে দূরত্ব রয়েছে লাঙ্গলের প্রার্থীর। জাতীয় পার্টির যিনি এমপি হয়েছেন সেই এমপি থেকে আমার দলের তৃণমূলের কর্মীরা যে সহযোগিতা পাওয়ার কথা সেই সহযোগিতা পাইনি। এখন আমাদের তৃণমূলের কর্মীরা আসলে ওনারা বিক্ষুব্ধ নয়, ওনারা খুবই মর্মাহত। এদিকে প্রচারণায় দিন রাত ব্যস্ত সময় পার করা শাহজাহান চৌধুরী জয়ের ব্যাপারে আশাবাদী। এই প্রথম সুযোগ এসছে তাদের সন্তান, তাদের মুক্তিযোদ্ধা চেতনাধারী সন্তান, যারা আওয়ামী লীগের কর্মী, ছাত্রলীগের কর্মী, এই ধরনের নেতাকে তারা এবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। আশা করি কেতলি মার্কায় ভোট দিয়ে তারা আমাকে নির্বাচিত করবেন। জাতীয় পার্টির প্রচারণায় দেখা মেলেনি উপজেলা আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের, তবুও জয়ের ব্যাপারে আশাবাদী আনিসুল ইসলাম মাহমুদ। জনগণ আবারও চায় যে আমি নির্বাচিত হই, নির্ভার হিসাবে আমি নিচ্ছি না, আমি নিচ্ছি একটা নির্বাচন, ইটস এ চ্যালেঞ্জ। এই আসনে ভোটের মাঠে লড়ছেন আরও সাত প্রার্থী, ভোটার সংখ্যা 4,75,713 জন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।